এখন টিউশন নিয়ে বা কোচিং সিস্টেম কতটা উপকারী এই নিয়ে কথা হচ্ছে। যে কোনো সামাজিক জিনিস, আমরা আজকে তন্ত্র নিয়ে আলোচনা করলাম, যে কোনো তন্ত্র, যে কোনো ব্যবস্থা যা সামনে আসছে তা কিন্তু আমাদের একটা ইনার সিস্টেমেরই জাস্ট একটা এক্সপ্রেশন। আমরা বলছি যে কোনো একটা জিনিস সমাজকে শেষ করে দিল, এবং এরকম না, আমাদের দৃষ্টিকোণ এরকম যে এটা শুধু কোচিং বলে না, যে এটা আমার জীবনে খারাপ হলো, ওটা আমার জীবনে খারাপ হলো, এইভাবে 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 দেখা। এবং হ্যাঁ, বলা যেতেই পারে, কিন্তু একটা কথা আছে ফিলোসফিতে যে যারা খুব চাইল্ডিশ হয় তারা ইভেন্টস দেখে, ঘটনা। আর একটু যদি ম্যাচিউর হয়ে যায় সে ঘটনার পিছনে যে সোর্সগুলো সেগুলোকে দিয়ে পর্যালোচনা করে, আরও যদি ম্যাচিউর হয়ে যায় তারপর সে দর্শন দেখে। একটা সমাজ যখন কিছু ফলো আপ করছে না কোনো জিনিস, যেমন শরীরে যদি একটা ফোড়া ওঠে সেটা পুরো একটা শরীরের তন্ত্রের একটা প্রতিফলন, যে কিছু প্রয়োজন আছে এটা আসার, এটা কারণ এটা সেরমভাবে আসে, ফট করে কিছু গজিয়ে উঠতে পারে না আমাদের শরীরে। আর যেমন রোগ, আমাদের জ্বরও কিন্তু অনেকগুলো কারণ অ্যাসেম্বল হয়ে যাওয়ার পরে একটা তুমি তো বুঝবে, তাহলে কি আমাদের জ্বর আসবে? আমাদের মনে হচ্ছে যে এই কারণ ওই কারণ, অনেকগুলো জিনিসগুলো একসাথে হয়েছে না? এখন ঠান্ডা গরম হচ্ছে, ঠান্ডা গরম হচ্ছে, তুমি কিছু কেয়ারলেসনেস করেছো, তোমার কিছু বডিলি টেন্ডেন্সিস আছে, সেগুলোকে তুমি যেগুলোকে মেনটেন করা দরকার সেগুলো মেনটেন করোনি, এমন কিছু কি বলবো আনঅ্যাভয়েডেবল সিচুয়েশানস আছে, কিছু ভাইরাস আছে যেগুলো হবে, এই সব মিলিয়ে গিয়ে তাহলে আমাদের একটু না মানে 98.4 থেকে একটু উঠতে গেলে তার পিছনে একটা খুব গভীর তন্ত্র থাকে। ঠিক তেমনই এমনি এমনি সেটা সামনে আসেনি। ঠিক তেমনই যে টিউশনকে বলা হচ্ছে, যে কোনো জিনিস সামনে এসেছে, মূল বিষয়টি এটাই যে কোথাও যেন আমরা জীবনের একটা সস্তা ডেফিনেশন বের করতে চাই সবসময়। সবসময় মনে হচ্ছে যে শর্টকাটে কীভাবে আমি সহজে কিছু রিলিফ পেতে পারি। এবং এটা দেখো, এটা আমাদের মধ্যে যতক্ষণ আছে, আমাদের মানুষ ইন্ডিভিজুয়াল ওয়াইজ, ততক্ষণ পর্যন্ত এই জাতীয় বিষয়গুলো কিন্তু জীবনে চলবে। আমি কী বললাম, টিউশন নেই, জাতীয় জিনিসগুলো সব রকম, সে তোমার বিয়ে থেকে শুরু করে, মেয়ে দেখা থেকে শুরু করে, সাবজেক্ট সিলেক্ট থেকে শুরু করে, জামা কাপড় সিলেক্ট থেকে শুরু করে। আমি আগের দিন বলছিলাম যে জামায় পলিস্টার কেন এলো, শর্টকাট খুঁজে এলো তাতে বেশি কাচতে না হয়, তো এই যে তাঁতের ধুতি পরে আছে, তাঁতের ধুতি কেন উঠে গেলো আস্তে আস্তে করে, এটার কারণ নেই। এবার আমি তাঁত শিল্পকে গালাগালি করতেই পারি যে ভাই তুমি সরে গেলে, পলিস্টার যারা কাপড় নিয়ে আসছে তাদেরকে নিয়ে কথা বলতে পারি, কিন্তু এটা তো আমাদের কোনো একটা সূক্ষ্ম ব্যবস্থাপনার কি ম্যানিফেস্ট করতে সামনে এসেছে, দে আর হেল্পলেস। তাঁত উঠে গেছে কেন? কারণ আমরা নিজেদেরকে অন্য কিছু দিয়ে বিজি করতে চেয়েছি, আমরা কাপড়ের পিছনে এত সময় দিতে চাইনি, কিন্তু সস্তায় কাপড় যাতে ঝকঝকে থাকে এই লাভটা চেয়েছি, তার ফলাফল এটা সামনে এসেছে। টিউশন সিস্টেমটা ঠিকই বলা হচ্ছে যে কোচ, কোচ মানে তো একটা যেমন গাড়িতে কোচ থাকে, ঠিক আছে, তো কোচিং মানে সামনে যে ইঞ্জিন থাকবে সে ওকে ইঞ্জিন কথাটা সবসময় কী সূচক, ইঞ্জিন কথাটা আসে তোমার সবসময় ইনস্ট্যান্ট ক্রিয়া সূচক, কিছু ঘটছে তো কেউ টেনে নিয়ে যাচ্ছে জিনিসকে। এখানে যে স্পন্টেনিয়াস আমাদের যে স্থিতি, সেই স্থিতিটাই কিন্তু এইসবের জন্য দায়ী। শুধু যে এই যে আমরা বলতেই পারি, দেখুন আমরা যে অভিভাবককে, যখন এখানে সবাই আছে, অভিভাবককে দায়ী করে দেবে, হ্যাঁ ভাই তারাও কিছুর শিকার, এটা একটা চেন ওয়াইজ এসেছে, তাদের মধ্যে ভ্যালিউ পুট করা হয়েছে, সেই ভ্যালিউ কোত্থেকে এসেছে, ঘুরে ফিরে দেখবে দেয়ার ইজ এ রিং অনলি, একটা গোল চক্রীয় ব্যবস্থা। তো এই চক্রীয় ব্যবস্থার মধ্যে আমরা কী করতে পারি? ঠিক আছে, আমি যেটা এতদিন ধরে আলোচনা করছি, এখনও বারবার বলছি, তুমি শুধুমাত্র কনসিয়াস হতে পারো, তুমি জাগ্রত হতে পারো, আর কোনো উপায়ই নেই, কিছু করারই নেই, কারণ এই ব্যবস্থাকে তুমি কী করে ভাঙবে? কারণ আমরা একে অপরের সাথে এমনভাবে গাঁথা, বলে দেওয়া হয়েছে যে জীবন মানে এই এই এই, যেমন বললাম আমি বলেছিলাম সাবজেক্টের বিষয়ে, কেউ যদি কেউ জুয়েলজিস্ট হতে চায়, কেউ বি কিপার হতে চায়, এগুলো তো আছে কিন্তু এগুলো আমাদের সামনে নেই, কারণ কি ক্ষমতাধারী ব্যবস্থাগুলো এগুলোকে সামনে আসতে দিচ্ছে না। আরও যে বিষয়গুলো নিয়ে আমরা অনায়াসে এগোতে পারি, এবং অদ্ভুত ব্যাপার দেখো, ভেবে দেখলেই বোঝা যেতে পারে, যদি এতগুলি অপশান খুলে যায় আমরা সাইকোলজিক্যালি অনেক বেশি ডিজাস্টার থেকে বেঁচে যাব, কারণ জীবনে যেদিকেই তাকাবো সেদিকে আমি কিছু করতে পারি। আমি সামান্য একটা ঘাসকে নিয়েও
কিছু একটা করতে পারি এবং দের ইজ অপশান, তখন এই যে মানসিক রোগ যেই জন্য সুইসাইড ডিপ্রেশন এগুলি আসে সেগুলো কমে যায়। যারা প্রেশার দিচ্ছে দেখো তারাও মূর্খ, আর যারা প্রেশার নিচ্ছে তারা ততোধিক মূর্খ। হ্যাঁ, আমাকে কেউ কারোর দর্পণে কেমন দেখে নিল এর উপর তো এটা নির্ভর করে না, না আমি কি। তো যারা নিচ্ছে এই সাজেশনগুলো তাদের কাছেও নিজেদের কাছে কোনো উত্তর নেই। তাদের কাছে যেটা বলা হচ্ছে যে দেখো তন্ত্র সর্বত্র চাই, ব্যবস্থা বা নিয়ম বা বিধি সর্বত্র চাই, জীবন তন্ত্রে চলছে, গভীর তন্ত্র জীবনে চলছে, না থাকবে না। আমি যে ব্রিদিং করছি পিছনটা খুব গভীর ব্যবস্থা আছে। তো আমরা ইয়ং জেনারেশন যেভাবে নিয়ে আসে টিউশনগুলোকে বা যে কোনো বিষয় ইস্যুকে, তারা বলতে চায় কোনো রুল নেই ভাই। একটা যে সমুদ্রের উপরে ঢেউ ওঠে না, মনে হয় যেন সব এলোমেলো উঠছে, এদিক উঠছে ওদিক উঠছে, প্রত্যেকটার একটা খুব সুনিয়ন্ত্রিত গভীর ব্যবস্থাপনা আছে। একটা ঢেউয়ের একটা বিন্দু এমনি এমনি ওঠেনি। আর যখন আমরা এতটা ভিতর থেকে নিয়োজিত হতে শুরু করব, যেটাকে আমি সবসময় বলি আধ্যাত্মিক বা ধর্মীয় টার্ম না দিয়ে দেখা, ধ্যান এমন কোন জায়গা নেই যেখানে ধ্যান শব্দটা নেই, কোনো রিলিজিয়নের দরকারই নেই ভাবার ভাবনা চিন্তা। এই যে বিজ্ঞান ভৈরবতন্ত্র যে কথাটা বলছে, এর জন্য কোনো রিলিজিয়ন চাই না, তো কোনো ধর্ম চাই না। তুমি তোমার জীবন ঊর্জা নিচ থেকে উপর উঠছে, এর জন্য কোন ধর্ম চাই বোঝার জন্য? চাই না, তোমাকে ধ্যানস্থ হতে বলছে। তো এইরকম যতক্ষণ না আমাদের এই তন্ত্র ভিতর থেকে হবে, ততদিন পর্যন্ত কিন্তু এইগুলি পপ আপ হতেই থাকবে। কেউ মারবে, কেউ মরবে। আমরা দেখো আমার যেমন আমরা একটা জায়গাকে, যেমন ওরা বলছিল যে আলোচনা করতে পারি যে সাবজেক্ট কী, এটা কী, ওটা কী, এইভাবে আলোচনা করে দেখতেই পারি, বা দের উইল নট বি গোয়িং টু বি এনি সলিউশন, কোনো সলিউশন এখানে বেরিয়ে আসবে না। কোথাও না কোথাও আমাদের এই গভীর তন্ত্রটা বুঝতে হবে যে আমরা রেডি হচ্ছি। যেমন আমি ওকে বললাম আজকে দুপুরবেলাতে যে নিজের সাথে আমাদের খুব ফোকাস হতে হবে। এবং কে ফোকাস হবে? বাবা মা তো ফোকাস হয় না, এইসব কথা চলে আসে, বাবা মারে বুঝতে যায় না, দরকার নেই। যদি জীবনের ফ্লোতে আমি থাকি, বাবা মাও থাকি, আমার বোঝাও অনেক গুরুত্বপূর্ণ। আমরা কি বললাম এক্ষুনি, একটা ঢেউকে অনেকগুলি ঢেউয়ের পুশ তৈরি করে। যদি আমরা নিজেদের মতো করে তৈরি হতে থাকি, তাহলে কিন্তু সেটা একটা বিরাট এফেক্ট হয়ে যায়। আমি ওকে জাদু বলি, আমি ওকে সেই মানে কলন্দরি বলি, যে তুমি বুঝতেও পারবে না তুমি একটা শান্ত ব্যক্তি না। মা সাদার ক্ষেত্রে এটা ঘটতো, মা সাদার সামনে এসে এসে ভেবেছিল এটা বলবো, ওটা বলবো, সেটা বলবো, এই কথা শুনিয়ে দেবো, ওই প্রশ্ন করবো, এসে তার সামনে কিছু বলতে পারতো না। আমাদের এটা নর্মালি কেমন ভয়ে হয়, হেজিটেশনে হয়, কিন্তু এটা বারংবার ঘটতে দেখা গেছে। যে তোমাদের সে আগের দিন তোমরা কথা বলছিলে যে এক একটা সময় এসে যায় যখন আর কিছু বলার থাকে না, এটা কিন্তু কোনো কথার জাদু নয়, এটা তোমার প্রেজেন্স, এটা তোমার গহন গভীরতা, এর বেশি কিছু না। ফলে যদি আমি এখানে বসে আছি বা কেউ যে কেউ বসে আছে, তার শান্তির প্রভাব হয় চারিদিকে। কোনো শান্ত ব্যক্তির সামনে বসলে এটা তো সবসময় তো এটা সংক্রামক, সেটা সংক্রামিত হবে। কোনো একজন ইরিটেটেড ব্যক্তির সামনে থাকলে, ইভেন কোনো একজন ব্যক্তি ইরিটেটেড থাকলে, তোর সামনে গেলেই তুমি বলে ঠিক আছে ভাই পরে কথা বলছি, বুঝে গেছি ব্যাপারটা যে ও ইরিটেটেড আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কী করে হলো, ও তো মুখে কিছু বলেনি, ওর ভাব সংক্রামক, ওর যে আন্তরিক ভাবটা মুখে এসেছে এবং সেই বা কোনো বডি ল্যাঙ্গুয়েজ এসে গিয়েছে, সে মুখে কিছু বলেও নিজে এটা তুমি চলে যাও, তুমি এগিয়ে চলে গেলে। তো ঠিক তেমনই আমরা যদি যেই বিন্দুতে দাঁড়িয়ে আছি ওখানে যদি আমরা জাগরিত হতে শুরু করি যে দেখো একটা তো তন্ত্র চলছে, এই কথাটা অস্বীকার নয় যে তোমাকে তোমার ধন আর ধ্যান দুটোই চাই, তুমি তো একটাকে বাদ দিতে পারবে না, ঠিক আছে, পড়া যেমন বলো পড়া অপরা দুটোই চাই, ঠিক আছে। তো এখানে উপায় কি? একমাত্র উপায় থেকেই যায়, তুমি যখন ধ্যানস্থ হও তুমি মোস্ট ক্রিয়েটিভ হয়ে যাও, তুমি কারোর উপরে অপেক্ষা করো না। তো আমরা যদি অপেক্ষা করে বসে থাকি যে কখন এমন সমাজ তৈরি হবে যখন এখন 7-8 ফিল্ড আছে তখন 70-80 ফিল্ড থাকবে, এটা কখনো হবে না। তুমি এতটা জাগরিত, তুমি ঘাস থেকেও ফিল্ড বের করে ফেলো, তুমি সেরা কাগজ থেকেও ফিল্ড বের করে ফেলো, তখন কি হয়ে যায়, তুমি তো তোমার জীবন চালালেই ঠাকুরের কথাতে বাহাদুরি কাঠের মতো তোমার উদাহরণ দাঁড়িয়ে যায়। এদেরকে আমরা পেপারে দেখি বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে কখনো। তো আমি বলছি না কি পেপারে নাম আসতে হবে এরকম বিষয়, ব্যাপার হলো তোমাকে সেরকম জ্বালানি, সেরকম আগুন হয়ে যেতে হবে। এবং সবই আমি যখন এই কথাগুলো বলি না, বেশিরভাগ লোক মনে করে আমাকে আগুন হয়ে যেতে হবে, আমার প্রকাশে সমাজ প্রকাশিত হবে, হেল উইথ ইউর সমাজ, দরকারই নেই, কোনো দরকার নেই। আগুন যখন জ্বলে একদম মস্ত জ্বলে, কে জ্বলবে, কে তার সামনে হাত শেখলো সে কি দেখে, তার দরকার নেই দেখার। ঠিক তেমনই
আমাদের যে ফিল্ডই থাকুক, যেমন ও বলছিল যে আউট অফ সিলেবাস, আউট অফ সিলেবাস কথাটাও যেন কোথাও যেন আমি বলবো যে এসে গেলে যে বাইরে পড়ার, কিন্তু যখন কে একজন আউট অফ সিলেবাস করছে সে কিন্তু আউট অফ সিলেবাস না, সে আউট অফ লাভ করছে, ভালো লাগছে, তাই এই ভালো লাগার সাথে আমাদের যেতে হবে। এবং এই ভালো লাগা যখন তন্ত্র গঠন করবে, যত যত বেশি তন্ত্র গঠন হবে, আর দেখো সমাজের পরিবর্তন সবসময় খুব স্লোলি হয়, ধুমধাম করে পরিবর্তনও টেকে না। সতীদাহ প্রথা উঠে গেছিলো, তারপর গায়ে আগুন দেওয়া শুরু হয়ে গেছিলো ঘরে ঘরে, দীর্ঘকাল চলেছে, এখনও চলে। তো তুমি উপর থেকে তো চাপিয়ে দিলে, যে আইন করে দিলে, আইন পাশ করে দিলে, মারামারি করলে, কিন্তু সমাজ সেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট না করলে কী হবে, শাশুড়ি মিলে বউকে পুড়িয়ে দিল। তো সেই তো ঘুরে ফিরেতে একই যে পণের লোভ, আগে সতীদাহ কেন করা হতো, যে তোমার সোনা গয়না দানা যা চাই, বয়স্ক লোক আছে সেটাকে আমি বিধবার সব ধনকে আমি হড়প করে নেবো, বিধবা মরে যাবে, ঠিক আছে। এখন সেটাই হলো, সে সদবা হিসাবে তাকে মেরে দেওয়া হতো, এখন সেই ক্ষেত্রে সেই জিনিসটাই ঘটে গেল যে তুমি যদি পণ না নিয়ে আসতে পারো, টাকা না নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে মেরে দেবো, ঘুরে ফিরে ব্যাপারটা ওখানেই থেকে গেল। তো উপরে উপরে পরিবর্তন খুব কাজ দেয় না। তুমি গিয়ে আমি বলতে পারি টিউশন যে সিস্টেমগুলো এগুলো উঠে যাওয়া উচিত, কী করে তুমি উঠিয়ে দেবে? আজকে যদি কোনো একটা ব্যবস্থা খুব তন্ত্রে চলে, অব্যবস্থাও খুব তন্ত্র নিয়ে বসেছে, সে এমনি এমনি বসেনি, সে চারিদিকে তার শিকড় ছড়িয়ে রেখেছে, ঠিক আছে, ওই শিকড়ের সামনে তোমাকে এমনভাবে উঠে দাঁড়াতে হবে, জীবনের প্রকাশ করতে হবে, প্রকাশ করতে হবে মানে চ্যালেঞ্জ হিসেবে প্রকাশ না, হাসতে হাসতে প্রকাশ করে, না জীবন ভার বোধতে শুরু করবে। অনেকে এনজিও চালাতে যাতে যেন হাঁপিয়ে যায়, প্রচার করতে করতে হাঁপিয়ে যায়, এই যারা বসে আছে বাইরে তারা একটা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছে, যারা 200 দিন ধরে বসে আছে নাকি 600 দিন ধরে বসে আছে, যারা কি করবে তুমি, তুমি যে তন্ত্রটা তুমি যে হাইলাইট করতে যাচ্ছ ওইভাবে হয় না। সেই কোর্টের দিকে, কোর্ট একটা নিয়ম করে দেবে, কত সেকশনস আছে যেগুলো অ্যাপ্লাই হয় না, পরেই থেকে গেছে সংবিধানে, হাজার একটা নিয়ম আছে, কী করবে তুমি না করলে? হাইকোর্টকে লোকে মানতে চাইছে না, সুপ্রিম কোর্টের অর্ডার তো পাস আউট হয়ে গেলো, তবে দেখা যাচ্ছে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, তার বসে আছে, কারণ রোগ কোনায় কোনায় বসে আছে। এই রোগগুলোকে যদি আমরা উপর থেকে, সেই যেমন ইচিং হলে উপর থেকে মলম দিয়ে সারাতে চেষ্টা করো, ওর বীজ তো থেকে যাবেই ভিতরে, হ্যাঁ টেম্পোরারি রিলিফ হবে। ওই জন্য ধর্ম বা আধ্যাত্ম কখনো সর্বজনীন হয় না, সবসময় ব্যক্তিগত হয়, ব্যক্তি তৈরি হয়, ব্যক্তিকে দিয়ে রাষ্ট্র তৈরি হয়, ইউনিভার্সালি রাষ্ট্র তৈরি হয় না। রাষ্ট্র শব্দটা ভারতবর্ষ দিয়েছিল, বড় গহন থেকেই রাষ্ট্র কথাটা বেরিয়ে এসেছিল। আজকে পাশ্চাত্য দেশগুলি রাষ্ট্র কথাটাকে বিস্তার করেছে, এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু গভীরতা হারিয়ে গিয়েছে, কোথায় বলা হয়েছিল? আমি একদিন বলছিলাম যে ব্যক্তি স্বাতন্ত্র্যকে ভারত একটু আঘাত করেনি, ব্যক্তি স্বাতন্ত্র্যকে বজায় রেখে সমষ্টিগত জীবনকে তৈরি করেছিল, ঠিক এরই একটা ছোট্ট উদাহরণ ছিল বুদ্ধের মনাস্ট্রি। বুদ্ধ কিন্তু কখনো বলি আমাকে মানো, আমরা কি বলি আমাকে মানো, তাহলে তো 10 জন একসাথে চলবে, আমাকে মানে, বুদ্ধ কখনো বলেনি, বুদ্ধ সরাসরি বলে বুদ্ধ কি বলছে শুনো না, আমার নামে লোকে কি বলছে শুনো না, তুমি যেটা বুঝেছো সেটাই বলো। কিন্তু এর উপরে কিন্তু আমাদের মনে হয় যে এখন এরকম হবে, যে যার মতো চলতে শুরু করবে তো তন্ত্র তো ভেঙে যাবে, কিন্তু এটাও কিন্তু সম্ভব, যে যার বোধে চলবে এবং কোনো একটা ব্যবস্থাপনা চলতে থাকবে। সবার আগে অহিংসার উপরে কিন্তু রাষ্ট্র বুদ্ধই স্থাপন করলেন, যে অহিংসার উপরে একটা ছোটো রিপ্লিকা ছোটোভাবে করলেন, কিন্তু দেখিয়ে দিলেন হাজার হাজার সমন তার পার্সোনাল ইন্টারেস্টকে বলি দিয়ে একসাথে থাকতে পারে। আমরা মনে করি যখন আমি পার্সোনাল ইন্টারেস্টকে বলি দিয়ে দেবো আমাকে একা হতে হবে, বুদ্ধ দেখালেন কি পার্সোনাল ইন্টারেস্টকে বলি দিয়েও একসাথে থাকা যেতে পারে, ঠিক আছে। এই ওটা একটা তন্ত্র, খুব সুগহন তন্ত্র ছিল, প্লাস প্রত্যেকের স্বাধীনতা ছিল, অন্তত বুদ্ধ তো কখনোই এই কথা বলবেন না যে আমার মানো, আমাকে মেনে চলো, বুদ্ধ বলে বুঝে চলো, তো বোধের উপর এটা দাঁড়াতে পারে। তো আমাদের ব্যক্তিগতভাবে ইন্টারেস্ট সেইখানে নিতে হবে, যে সে জীবন তথ্য অবশ্যই চাই, আমাদের বিভিন্ন রকম তথ্য চাই, যেমন কথা হলো যে তথ্যই তো শেষ কথা নয়, এটা প্রত্যেক ব্যক্তিকে নিজের সাথে নিজেকে ইয়েস বলতে হবে, ভুলে যাও আরেকজন মানবে কি না মানবে, আরেকজন এই পথে আসবে কি না আসবে, কোনো দরকার নেই দেখার, জীবন সুন্দর তাই জীবনের সাথে আমি টাচ রাখি, ওই টাচেরই একটা ম্যানিফেস্টেশন হলো আমি পড়াশোনা করি, আমি জানি দর্শন একটা কত সুগভীর বিষয়, এই নিয়ে কতজন আর ঘাটাঘাটি করে, এখন তো পিএইচডিরও বিষয়গুলি খুব ভালো, যেন বলছিল খুব কি বলে ফাইন্যান্সিয়াল ফিল্ড দেখেই তৈরি করা, ইকোনমিক্যালি কতখানি এইটা এস্টাবলিশ হতে পারবে তার ভিত্তিতে, তো এটা থাকবে,
থাকুক, আমরা এর সাথে টাইম নষ্ট করব না, ঠিক আছে ভাই? যেমন দুর্গা পুজোতে হয় না, সবাই ক্রিয়েটিভলি নিজে দেখা গেল যে ডিমের ট্রে দিয়ে কোন মণ্ডপ বানিয়ে ফেলেছে, কেউ স্ক্র্যাপ দিয়ে বানিয়ে ফেলেছে, সেরকম সৃজনশীল হও, নিজের মধ্যে কিছু নিয়ে আসো। আমি সমর্থন করছি না, লোকে এসে বলবে দুর্গা পুজোতে আপনি এসে সমর্থন করছেন, সমর্থন করছি না, আমি ওর মধ্যে থেকে বেরিয়ে আসা জীবনী শক্তির সম্মান করছি, এরকম হতে হবে আমাদেরকে, দেখা যাবে। তখন লোকে বলবে যে তখন তো টাকা পয়সা থাকবে না, আমি অল্পতে তুষ্ট, তুমি অল্পতে তুষ্ট হবে না, তুমি টাকা ছাড়াও অনেক কিছু পেয়েছো। লোকের মনে হয় সে শুধু টাকাই দেখতে পাচ্ছে তোমার, হ্যাঁ এর বেশি কিছু সে দেখতে পাচ্ছে, তুমি অনেক কিছু নিয়ে এসছো, তুমি যে জীবনের সাথে যোগে আছো না, তুমি নিজের সাথে ন্যায় করেছো, জীবনের সাথে ন্যায় করেছো, তো এই ন্যায় করা যেতে পারে। যেমন তুমি বলছো ধরো তুমি ফাইন্যান্সিয়াল ফিল্ডে গেছিলে, তখন আমাদেরও দায়িত্ব যে ঠিক আছে ভাই বই তো কেড়ে নিতে পারে নাকি আমার থেকে। যখন তুমি বলছি ফিজিক্স পড়বো ম্যাথস পড়বো, শুধুমাত্র কেন এমনই হয়ে যাবে, আজকে তো সব কিছু অ্যাভেলেবেল, আমরা না অনলাইনে অনেক কিছু করতে পারছি, তো কেন এমন হয়ে যাবে যে আমি তুমি কেমিস্ট্রি নিয়ে পড়েছো বোধ হয় নাকি, কি নিয়ে পড়েছিলে, মেকানিক্যাল, সরি তো মেকানিক্যাল নিয়ে পড়েছি, তো আমাকে ধন তো চাই, মেকানিক্যাল ফিল্ড অস্বীকার করা যায়নি, পভার্টি আছে তো আমাকে সাথে স্ট্রাগল করতে হবে, কখনো অস্বীকার করছি না, কিন্তু নিজের প্রেমের সাথে ন্যায় করবো না কেন, কেন ওটা করার পরে আমি এত এক্সস্ট হয়ে যাব যে বন্ধুর সাথে গল্প করে, আমি জানি না, আমি জাস্ট কথার কথা বলছি, আমি শুয়ে পড়ব, আমার সাথে নিজের সাথে ন্যায় করতে হবে, তো এই জায়গাটা আমাদের রাখতে হবে, না হলে তো দোষ ধরলে বা কথা বললে তো অনেক কবি হতেই পারে, আমরা সেদিকে যাব না, আমরা জীবনকে খুব ওপেনলি দেখব। না দেখো শিশুর সে খেলতে চাইছে তো না, সে জীবনের সাথে খেলা, কিন্তু জীবন থেকে খেলা সে জীবনের সাথে যুক্ত থাকতেই চাইছে, তাকে তো পড়াতে নিয়ে আসছে তার বাবা মা, আর তার বাবা মা ইউটিউব দেখে, আমি কথা বলছি ওই জন্য, তাই না? দেখো দুটো একের উপর নির্ভর করে, প্রশিক্ষক প্রশিক্ষণ দিলেই কি তৈরি হয় নাকি, আমি যার হাত ধরে সাধু হতে এসেছিলাম তার ছেলে জোচ্চর হয়েছে, তার বাবা মা তো শিক্ষা দিয়েই ছিল, তো তথাকথিত একটু মিশনে তার ছেলে লেখাপড়া করেছে, আমি কিন্তু মিশনে লেখাপড়া করিনি, কোনো এই চার্চও নয়, হ্যাঁ বলতে পারো তুমি আমি যে যেগুলি চার্চ বেসড স্কুল সেগুলো স্কুলিং আমি করেছি, কিন্তু তার এফেক্ট আমার উপরে নেই, পরবর্তী এফেক্টও ছিল না, দুটো সমন্বয় হয়। কিন্তু আমরা এটা আমার জন্য ভুলে না যাই যে একদম যে শিশু, আমরা বলছি একদম উপরের লেভেলে কিন্তু আমাদের হাতে আছে যে আমরা তাকে একটা কিছু পজিটিভ জিনিস দিতে পারি, ঠিক আছে আমি সেটাই বলছি, কিন্তু পজিটিভ জিনিস দিতে পারি কথাটা কী করে বলে দিচ্ছি যদি আমার কাছে পজিটিভিটি না থাকে? তুমি যেটা বলছো আমি তো জন্যই বলছি ব্যক্তিকে তৈরি হতে হবে, এই ব্যক্তির কোনো নাম নেই, সে পিতাও নয়, মাতাও নয়, অভিভাবকও নয়, সে সন্তানের বাবাও নয়, কেউ নয়, সে সন্তানও নয়, সে একজন ব্যক্তি, আমি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে অ্যাড্রেস করছি, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল থেকেই তো পরেরটা বেরায়, নিজে থেকে প্রত্যেকে নিজে থেকেই তৈরি হয়, প্রকৃতি প্রত্যেককে ইউনিক একটা গঠন দিয়েছে, ওই গঠনকেই সে ফলো করে, এই জন্যই তো পিতা মাতা যা চেয়েছে কারো ছেলের জীবন তা হয়নি, প্রকৃতির জন্য পিতা মাতা দিয়েছে যাকে গাইড করে যতদিন জ্ঞানী, দেখো তোমার মনে হচ্ছে ও পিতামাতা, আমি আগের দিন ওকে বলছিলাম সোমনাথকে, তোমার মনে হচ্ছে যে ওরা ডিক্লেয়ার্ড পিতামাতা, প্রকৃতি কে জানে কোন চুল্লুকরকে ও পিতামাতা সিলেক্ট করে, ওর থেকেই ও শিখবে, ওর বন্ধু যার নাম সন্তোষ ওর থেকে গাঁজা খাওয়া শিখবে, ওর বাবা বোঝো, যখন প্রকৃতি নির্মাণ করে না আমাদের একটা ইউনিক ফরমেশন দেয়, আমাদের শরীরগত যে ডিএনএ সে একটু যেটুকু বাবার পেয়ে গিয়েছে আমরা ওটাকে পিতামাতা বলি, কিন্তু তার যে মানসিক গঠনটা অনেক বেশি গহন, ঠিক আছে ওটা কিন্তু পিতামাতাকে গ্রহণ করবে, তাই নিজের পিতামাতাকেও বলি আশা করবেন না ছেলে আপনার কথা শুনবে, আপনি এখানে আসছেন বলে আপনাকে মানবে, দুটো দিকই দেখো, এই দুটো জিনিস এগোবে, একটা হলো এর গঠন একটা হলো এর গঠন, এই দুটো গঠন পরিপূরক হবে, আমরা একটা যেন দাগিয়ে দিচ্ছি যে পিতামাতার পরিপূরক গঠন, তা নয় কিন্তু, সমাজ থেকে কিন্তু নির্দিষ্ট জিনিসগুলোকে গ্রহণ করে, ঠিক আছে পিতামাতাকে, এবার এবার যখন আমি সারফেস লেভেলে আসবো বা আমরা আসবো আমরা বলবো পিতামাতার এটা দায়িত্ব, তুমি বলতেই পারো তোমার দায়িত্ব কথা শুনছে তাকে, তাই না? কারণ কি তুমি পিতামাতা সামাজিকভাবে, কিন্তু ও ইন্ডিভিজুয়াল নৈসর্গিকভাবে, ও নৈসর্গিকভাবে ইন্ডিভিজুয়াল, ওর মধ্যে দিয়ে কিছু একটা প্রবাহ হচ্ছে,
এবং ওর থেকেও ছেলে শেখেনি, ওই পাশের বাড়ির পল্টু শিখেছে। দেখ সিনেমা, বাংলা সিনেমা দেখতে না, স্যার স্যার কেসে প্রোগ্রাম করছে, স্যারের ছেলে কুলাঙ্গার, স্যার যার সাথে দিনরাত্রি করে ছেলে কুলাঙ্গার কী করে হলো? কারণ আমি যেটা বললাম, জীবনের সিদ্ধান্ত ইউ ইন্ডিভিজুয়াল। উই যদি ছোটো বাচ্চার কথা বলো, ও ইন্ডিভিজুয়াল, এবং তুমি যেটাকে বলছো যে ও হেল্পলেস, হি ইজ নট আর শি ইজ নট, ওর মধ্যে কিছুটা গঠন হচ্ছে আস্তে 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 করে, ঠিক আছে? ওই গঠনের প্রেক্ষিতেই কিন্তু জিনিসপত্র ওর কাছে আসবে এবং ও গ্রহণ করবে, যেটা ওর গঠনের সাথে অনুকূল না ও দিয়েও নেবে না, বুঝে যাচ্ছে? তো আমি সব ইন্ডিভিজুয়ালকে অ্যাড্রেস করছি, যে যতটা পারুক বুঝুক। আর তুমি যদি বলো যে বাচ্চাটা কী করে বুঝবে, বাচ্চাটা এখন বুঝবে না, বাচ্চাকে প্রকৃতি চাইনি এই মুহূর্তে জীবনে আসবে, বাচ্চা 18 বছর হবে, আমাদের চ্যানেলটা খুলবে, সে জানবে, সে বুঝবে, যদি তার মধ্যে গঠন থাকে, সে স্ক্রোল করতে করতে থেমে যাবে তার আঙুল, যদি না থাকে হবে না। এটাকে মানে যদি আমরা সলিউশন করতে যাই, বিং এ পার্সন সলিউশন করতে পারবে না, যদি নিজের উপর করতে যাই পারবে, ওই বাচ্চা নিজের উপর করতে গেলেই পারবে, বাবা মা নিজের উপর করতে গেলে পারবে। তো এই সিদ্ধান্তটাকে স্বীকার করতে হবে আমরা একা, এবং আনন্দের কথা আমরা একা, ভাগ্যিস আমরা একা, কারণ ধোকা ধোকা ওই গীতে জ্বালা হয়েছে, বুঝে যাচ্ছে? তো আমি যে সিদ্ধান্তটা বলছি, এটা এই যে বললাম প্রথমে বাচ্চা ইভেন্ট দেখবে, কেন বাবা মা ওটা শেখালো, আমিও বলেছি এখনো বলছি অবশ্যই বাবা মা হিসাবে তার দায়িত্ব, কিন্তু আমি বাবা মা হিসাবে ইন্ডিভিজুয়ালকে কথাটা বলছি, বাবাকে বলছি মাকে বলছি, ব্যাস ব্যক্তি হিসাবে তৈরি হতে হবে, আর কিছু নেই। আমার কথা তোমাদের শেখাবে না, আমার ধ্যান তোমাদেরকে শেখাবে, আর কোনো উপায় নেই যে আমি দায়িত্ব পালন করবো। আমাকে বললে বলে হ্যাঁ এই নাটকে এই অঙ্কে সান পেয়েছি, মাতর অঙ্কে নাচছি কাজ করছি, কোনো আশা নেই এর ক্ষেত্রে যে আমি কোনো একটা উদাহরণ দাঁড় করিয়ে দিয়েছি এর থেকে তোমরা শেখো। আমি জানি তোমরা আমাদের থেকে আমার থেকে ততটাই নিতে পারবে যতটা তোমাদের পাত্রতা আছে, আর আমি ততটাই দিতে পারবো, এর পুরো একদম ব্যালেন্স আছে। প্রকৃতি তোমাদেরকে নিয়ে এসছে, তার মানে এটা নয় কিন্তু তুমি এখানে গঠনেই গঠন গঠিত হবে, একদম নয়। আমি তো একটা সম্প্রদায় গেছিলাম কিন্তু আমি গঠিত হইনি, 7 বছর 7 x 365 ডে কম সময় নয় একটা ছাপ পড়ার জন্য একটা জিনিসের উপরে, পড়েনি, ঝেড়ে গেছে, যেটুকু ছাপ ছিল দিন দিন আরও ঝরে যাচ্ছে। কী করে হয়ে গেল? একটা দেওয়াল রং করা হয়েছিল, সেই রং খসে কী করে গেল? গেল তো। আমরা সৃজনশীলভাবে আমার একটিই বার্তা বর্তমানে, যে ব্যক্তি ব্যক্তিকে তৈরি হতে হবে, আর কোনো উত্তর নেই, কোনো উত্তর আমার তো মনে হয় না যে খুব একটা কাজ করবে। যে সুইসাইড করেছে তার জন্য কাউকে দায়ী করতে পারি না, জীবন তার নিজেকেই নিতে হবে, নাহলে যে যে নিজে ডিসিশন নিজে নেয়নি তাকে প্রকৃতিতে কেউ কখনো হেল্প করতে পারেনি, চলতেই থাকবে তার কন্ডিশনিং, এমন সে ভিড়ের মধ্যে চলবে। সামগ্রিক পরিবর্তন কে জানে ভিড়ের মধ্যে হতে পারে, যে তুমি ফুটে ওঠার জন্যই হয়েছো পদ্মের মধ্যে, তুমি প্রশ্ন করছো কেন, জিজ্ঞাসা রাখছো, এটা সবার মধ্যে এটা আসছে না, তুমি ভাবছো একরকম ভাবে। তো আমার বিদ্রোহ সবসময় ক্রান্তি ভিতরে হবে, সাইলেন্টলি হবে, এবং প্রকাশ ধীরে ধীরে হবে, স্প্রেড হয়ে যাবে, সেটা এমন নয় দুম ব্লাস্ট হবে না, স্প্রেড হবে।